যশোরে 51তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা 2024-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় যশোর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2024 সফল করার লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে প্রস্তুতি ও দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।